মূলত জওহরলাল নেহরুর উদ্যোগে
অন্য অনেক রাজনৈতিক নেতার মতোই নেহরু চাইতেন কংগ্রেসের বক্তব্য মানুষের কাছে পৌঁছুক, স্বাধীনতার সংকটে নিজের শক্তি দিয়ে সেটি রক্ষা করুন উদ্দেশ্য নিয়ে পত্রিকাটি প্রতিষ্ঠিত হয়। যদিও পত্রিকার মালিক কোনোদিন নেহরু নিজে ছিলেন না, অ্যাসোসিয়েটেড জার্নাল লিমিটেড এজিএল নামে একটি প্রাইভেট কোম্পানি প্রতিষ্ঠিত হয় যার 5,000 স্বাধীনতা সংগ্রামী প্রত্যেকেই কংগ্রেস সদস্য নিজেদের টাকায় এই ন্যাশনাল হেরাল্ড পত্রিকাটি চালু করে। যদিও প্রধান উদ্যোক্তা নেহরু ছিলেন, একটা সময় পত্রিকাটি আন্তর্জাতিক সাংবাদিকতা হিসেবে 1942 এমন ব্রিটিশ বিরোধিতা সংবাদপত্রটি করেছিল যে ওটিকে ব্রিটিশ সরকার নিষিদ্ধ করে। শেয়ার হোল্ড, হ্যালো হ্যালো হ্যালো, কংগ্রেসের সংস্থা কংগ্রেসের পুনরুজ্জীবন করতে পারে না। সুব্রমণ্যম স্বামীর সমাধি হল বিভিন্ন বিতর্কিত ঘটনা ঘটিয়ে খবরে থাকা, যখন বিভিন্ন দুর্নীতির অভিযোগ ইউপিএ দেখা যায় তখন তিনি সফলিত হয়ে দিল্লি হাইকোর্ট অভিযোগ করেন যে কংগ্রেস রাজনৈতিক দল হয়ে কোন সংস্থাকে 90 কোটি টাকা ধার দিতে পারে না। দুর্নীতির অভিযোগ এজিএল এর মোট 5,000 কোটি সম্পত্তি আছে, ওয়াইআইপিএল এই সংস্থাটি কেনার সঙ্গে সঙ্গে এই সম্পত্তির মালিক হয়ে বসেছে, কাজী রাহুল সোনিয়া গান্ধী নাকি চোর, এর অভিযোগটা হলো সুব্রমণ্যম স্বামী। সোনিয়া গান্ধীজি এবং রাহুল গান্ধীর পাল্টা বক্তব্যটা কি? এজিএম বা ন্যাশনাল হেরাল্ডের কোন সম্পত্তি বিক্রি করা হচ্ছে না, যদি বিক্রি করা হতো তাহলে লাভের প্রশ্নটি আসত। ন্যাশনাল হেরাল্ডের সম্পত্তি ন্যাশনাল হেরাল্ডের থাকছে, ব্যক্তিগত উদ্দেশ্যে ওইটি ব্যবহার করা হচ্ছে না। দুই নম্বর হচ্ছে, যদি তার সব শেয়ার ওয়াইআইপিএল কে বেচতে আগ্রহী থাকে এবং বোর্ড অফ ডাইরেক্টরসরা যদি সে সিদ্ধান্ত নেন, তাহলে সেই নিয়ে অন্যদের কাকে বলার থাকতে পারে? তিন নম্বর বক্তব্য হচ্ছে, রাজনৈতিক দল নিজেদের মুখপাত্র চালাতে বিনিয়োগ করতেই পারে, এটি স্বল্পকালীন ঋণ ছিল যা অবিলম্বে মিটিয়ে দেওয়া হবে। এখন পরিস্থিতি কি? মোদি সরকার যথারীতি ঝাঁপিয়ে পড়ে ইডিকে লাগিয়ে দেয় তহবিল প্রচুরের অনুসন্ধান করতে 2014 সালের আগস্ট মাসে। দিল্লি আদালত 2015 সালের ডিসেম্বর মাসে কেসটি তো হঠাৎ অপরাধমূলক উদ্দেশ্য ক্রিমিনাল ইন্টেন্ট দেখে ফেলে 2015 সালের ডিসেম্বর মাসে, বস্তুতে মোদি সরকারের চাপে আজকাল এইসব রায় না দিলে বিচারপতিদের খুন করা হচ্ছে। রায় দিলেই লাভজনক পথ, কেউ প্রশ্ন করার নেই। আদালত আবার সোনিয়া রাহুলকে আদালতে পেশ হতে বলল। 2016 সালের ফেব্রুয়ারি মাসে সুপ্রিম কোর্ট রাহুল সোনিয়াকে আদালতে হাজিরা দেওয়া থেকে রায় দেয়। 2014 সালের মার্চ মাসে ট্রায়াল কোর্ট সুব্রমণ্যম স্বামীর আবেদনের মতো কংগ্রেস এজিএল আইওয়াইপিএল এর ব্যালেন্স শীট দেখার অনুমতি দেয় যা দিল্লি হাইকোর্ট রিজেক্ট করে। 2018 সালের মে মাসে ট্রায়াল কোর্ট সুব্রমণ্যম স্বামীর আবেদন নাকচ করে তার দেওয়া প্রমাণপত্র স্বীকারে। তাহলে বর্তমান পরিস্থিতি দেখলে নরেন্দ্র মোদী সরকার বুঝে গেছে এই কেসে আর নতুন কিছু করা যাবে না, ঝুলিয়ে রেখেছে তামাদি হয়ে যাওয়ার পর্যন্ত। নরেন্দ্র মোদীর মূল উদ্দেশ্য হলো বিরোধীদের চোর আর নিজেকে সাধু দেখানো, নিজ ক্রিমিনাল হওয়া সবসময় অস্তিত্বের সংকটে ভোগে। 2017 সালের 12ই জুন বেঙ্গালুরুতে ন্যাশনাল হেরাল্ড আবার নবরূপে আত্মপ্রকাশ করে। তাহলে এই যে হেনস্থা হচ্ছে, সোনিয়াজিকে রাহুলজিকে বারংবার ইডি নোটিশ দিয়ে জনসমক্ষে সমস্ত ইস্যুগুলো যেন চাপা পড়ে যায়, রাহুল গান্ধী যে দেশের মানুষের স্বার্থে দেশের অর্থনৈতিকের স্বার্থে যে সমস্ত ইস্যুগুলো উত্থাপিত করছেন সেগুলো টিভিতে যেন আর কোন ডিবেট না হয়, সমস্ত মানুষের অ্যাটেনশন যেন ডাইভার্ট করতে পারেন। কখনো কখনো দেখছেন ধর্মের নামে বিভাজনের রাজনীতি, জাতপাতের নামে বিভিন্ন ধরনের রাজনীতি, সমস্ত সংস্থাগুলোকে তারা রাজনৈতিক লাভালাভের জন্য ব্যবহার করছে। কাজে ভারতবর্ষের মানুষ, কংগ্রেসীরা ভারতবর্ষের মানুষ চারদিকে ধিক্কা জানাতে শুরু করেছে এই সমস্ত নোংরামি রাজনীতির জন্য। সারা দেশ ভিড়ি চলছে রাজনীতির নামে একটা চরম নোংরামি। কংগ্রেস তো ছিল এককাল, কখনো দেখেছেন এই সমস্ত সংস্থাগুলোকে তারা তাদের কবলে আনতে,
স্বাধীনভাবে কাজ করতে পেরেছি, আর আজকে দল দাসে পরিণত হয়েছে এই সমস্ত সংস্থাগুলো। কাজে আমরা ভারতীয় হিসেবে, শুধু কংগ্রেসের সৈনিক হিসেবে, একজন ভারতীয় নাগরিক হিসেবে আমরা প্রতিবাদে রাস্তায় নেমেছি যে এই হেনস্থা, এই অপমান বন্ধ করো, এতে লাভ হবে না কিছু, লজ্জা থাকা দরকার। 2017 সালে কোর্ট রায় দিয়েছে, নাকচ করে দিয়েছে, তারপরও মানুষের কাছে ভুল বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই সমস্ত নোংরামি করে বেড়াচ্ছে। ধিক্কার জানাই তাদের এই মানসিকতাকে। ভারতীয় আছে একটা, আমরা কংগ্রেসের পাশে রয়েছি, কংগ্রেসকে আরো নতুন ভাবে শক্তি যোগান আমরা দেব, এবং এটাই চেয়েছে ভারতের জন্য। কাজে আপনাদের সকলের কাছে এই সামান্য বক্তব্যটুকু রাখলাম আপনাদের ওয়াকওভার করার জন্য।